হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী খবর সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সব ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও। সো গাইজ, এতক্ষণ আমি অ্যান্ড স্নেহা আমরা দুজন মিলে একটা ভিডিও শুট করলাম। ভিডিওটার নাম ছিল বিগ মিডিয়াম স্মল স্পুন চ্যালেঞ্জ, যেটা করার পর মাথা খুব দুর্দান্ত ব্যথা করতেছে, একমাত্র ভিনিগার স্মেল গাইজ। এটা আর এটা হচ্ছে ইয়া ভিনিগার, হোয়াইট ভিনিগার, অ্যাপেল ভিনিগার ও না। এটার স্মেল এত ইয়াক, এত ইয়াক, এত ইয়াক গাইজ, আমি বলতে পারবো না। অ্যান্ড আমরা এই চ্যালেঞ্জ, এটা খাওয়ার কথা ছিল, এটা খাইনি। এটা এটা খাবো কি গাইজ? এটা করে আমার মুডই পুরো উল্টা পুল্টো হয়ে গেছে। আমার স্নেহার দোন যে মাথা ব্যথা করতে স্যার, স্নেহা বেশি পাকনামি করে, স্নেহা নিচে ফেলাইছে, রুম স্মেল করতেছে আর আমার মাথাও। এখন স্নেহা বলতেছে যে সুশি ও ভিনিগার স্মেল শুনো খাটে নিচে ঢুকে গেছে, বাট সুশি আগে থেকে খাটে নিচে ঢুকানো ছিল। হ্যাঁ, বিকজ স্নেহা ওটাকে যদি সারাক্ষণ চালাইতে থাকে ঢুকবে না, তো কি করবো, বাঁচার রাস্তা পায় না, তো খাটে নিচে যে ওর শান্তি পায় সেই জন্য খাটে নিচে ঢুকে যায়। সো গাইজ, আমি সব কাজ সেরে আসলাম, এত কিছু নষ্ট হয়, এত কিছু মানে ময়লা হয়ে যায় যখন চ্যালেঞ্জ ভিডিও করি, অনেক কিছু বুঝাইতে হয় না, আমার সব একা একা বুঝাইতে হয়, তাই আমি আরও পছন্দ করি না চ্যালেঞ্জ ভিডিও করতে। বাট গুছাই আসলাম এখন মাত্র। অ্যান্ড সুশি একটু বের হয়েছিল, সুশিকে স্নেহা আবার চেতায়, মানে ওকে ধরে সব হেল্প করে অন করে, তো সুশি বিরক্ত হয়ে যায় না, খাটে নিচে চলে গেছে। আমি সুশি এত মানে পছন্দ করে না, এত মানে নিজের মধ্যে থাকে সবসময়। সো আমি এখন সুশিকে বের করতে ট্রাই করতেছিলাম ওর খানার লোক দেখায়, বাট ওটাও পারিনি। কী ব্লগ করবো বলো গাইস, কী ব্লগ করবো? সুশিকে নিয়ে একটা একটু ভালো মতো ব্লগ করতে পারিনি এখনো। কি খারাপ গাইজ, আমার কান্না করতে ইচ্ছে করতেছে, আমার লাগ আজকে এত খারাপ যাইতেছে, এত খারাপ। প্রথমে তো আমার নেট নেই, এখন আমি দেখছি যে আমার আবুর মোবাইল থেকে আমি হটস্পট নিতে পারতেছি। আমি খুশি ছিলাম, হটস্পট আসতেছিল, চলতেছিল, এখন বলছি এখন লাইভ করবো, বিকজ ব্লগ করতে ইচ্ছে করতেছিল না। লাইভে যাই বাস গেছি, এখন আর নেট নাই, আমার আবুর এমবি শেষ, হটস্পট আর বন্ধ হয়ে গেছে, মানে কি করবো ভাইব, এত দুঃখ, এত কষ্ট। গাইজ, তোমরা প্লিজ আমার এই ভিডিওতে আমার এত কষ্টে আসলে একটা লাইক দিয়ে দিও। অ্যান্ড হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইবও করে দিও প্লিজ। আর কি বলবো গাইজ, আমি চাচ্ছিলাম যেন সুশি এখন বের হয়, বাট সুশিও বের হচ্ছে না। বাইরে বাইরে জানো কালকে আমি মেহেদি দিয়েছিলাম, স্নেহা দিয়ে দিছে আমাকে। সকালে আরও বেশি কালার ছিল, গোসল করার পর শাওয়ার নেওয়ার পর কালারটা একটু লাইট হয়ে গেছে। অ্যান্ড কী হয়েছিল, আমি রাত্রে অনেক রাতে দিয়েছিলাম, তো অনেক মানে মোটা করে দিয়েছিলাম। এটা একটা কেন এরকম ছোটো ডাব্বার ভিতরে ছিল, বটলের ভিতরে। সো ওটা দিয়েছিলাম হচ্ছে কটন বার্ড দিয়ে, দিয়ে ঘুমাই গেছিলাম। অ্যান্ড অ্যান্ড মাঝখানে আমি যাই না কয়টার দিকে, একবার গভীর রাতে সাডেনলি এখান থেকে আমার হাতে থেকে একটা ফোঁটা পড়ে আমার কানের ভিতরে ঢুকে গেছিলো, আমি জানিও না ওটা বের হয়েছে কি না, চিন্তা করো না। অ্যান্ড আমি ঠাস করে ঘুম থেকে উঠছি, তেন আমি এরকম করছি, বাট আমি জানি না ওটা বের হয়েছে কি না, বাট একটা চলে গেছিলো, একটা মানে হ্যানা ড্রাইভার পর যেটা থাকে আর কি, ওই সাবস্ট্যান্ড পার্টিকেলস। সো গাইস, আমি এখানেই বিদায় নিই তোমাদের থেকে, কথা কত 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 শেয়ার করবো আমার দুঃখের কথা। সো গাইজ, তোমার সবাই ভালো থাকো, আর আমাদের দোয়া করো যেন আমার লাইফ ভালো হয়ে যায়। দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।